ফ্রিল্যান্সিং রোডম্যাপ 2021 এই ভিডিওটি আপনার জন্য। আপনি ভাবছেন আপনি ফ্রিল্যান্সিং করবেন, বাট এখনও ডিসিশন নিতে পারেননি যে কোন কাজটি আপনি শিখবেন, কোন কাজটি আপনার শেখা উচিত, মার্কেট প্লেসে কোন কাজের কেমন চাহিদা আছে, আপনি কোন মার্কেট প্লেসে ফার্স্ট কাজ শুরু করবেন, আপনি ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করতে পারবেন, এই সকল প্রশ্ন যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। কারণ আপনি এই ভিডিওটির শেষে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন, আপনার আইডিয়া জেনারেট হবে যে আপনি কোন কাজটি শিখবেন, আপনি কোন কাজটি সহজে করতে পারবেন, কোন মার্কেট প্লেসে আপনি কাজ শুরু করতে পারবেন, আপনি কী পরিমাণ ইনকাম করতে পারবেন, এই সকল আইডিয়া আপনার হয়ে যাবে আমি আশা করি। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমরা চলে যাব আমাদের শেষ যে কোশ্চেনটা ছিল যে ফ্রিল্যান্সিং করে আসলে কত টাকা ইনকাম করা যায়। তো এটার জন্য আমি আপনাদেরকে ফোর্বস ম্যাগাজিনে 2017 সালে এপ্রিলে 25 তারিখে একটা আর্টিকেল পাবলিশ হয়। উনি হচ্ছে রাইটার লরা সেন। সো এখানে টাইটেলটা হচ্ছে হাউ টু মেক 1 মিলিয়ন অন ফাইবার সিক্রেটস ফ্রম এ টপ আর্নার। ওকে, সো আপনারা চাইলে এই আর্টিকেলটা পড়তে পারেন। ওকে, এটা 2017 সালের 25শে এপ্রিল। এখানে উনি একজন ফ্রিল্যান্সারের কথা বলেছে যে যার নাম হচ্ছে এই যে এটা চারমাইনি পকিক রকিক, কী যেন নাম এটা, এই ভদ্রমহিলা। ওকে, সো এইখানে ভদ্রমহিলা হচ্ছে ফার্স্ট ফিমেল ফ্রিল্যান্সার অ্যান্ড ফার্স্ট আমেরিকান টু আর্ন 1 মিলিয়ন ফ্রম গিগ সাইট ফাইবার। এই ভদ্রমহিলা আমেরিকান এবং উনি ফাইবার থেকে, মানে একজন আমেরিকান মহিলা এবং সে ফাইবার থেকে 1 মিলিয়ন ডলার ইনকাম করেছে। এবং উনি আসলে, ওনার অ্যাকাউন্ট আমি দেখাতে পারবো আপনাকে, আমি ওনার অ্যাকাউন্ট সার্চ করেছি এবং ওনার অ্যাকাউন্টে আমি গিয়েছিলাম, ভিজিট করলাম। সো এটা হচ্ছে ওনার অ্যাকাউন্ট। আমি যদি এখানে ক্লিক করে ভিতরে যাই, সো আপনারা ফোর্বস সম্পর্কে অনেকে জানেন যে এখানে কোনো উল্টাপাল্টা কোনো নিউজ তারা পাবলিশ এখানে করে না। সো এখানে ওনার নাম হচ্ছে BOOMSA। আপনারা যদি ফাইবারে যাওয়ার পরে, আমি অলরেডি তাকে আমি সেভ করে রেখেছিলাম, ফাইবারে যাওয়ার পরে আপনারা যদি তাকে এই নামে খুঁজেন আপনারা তার প্রোফাইলটা পাবেন। এই সেই ভদ্রমহিলা যে হচ্ছে টপ রেটেড, এবং আপনি অবাক হবেন দেখে যে তার প্রোফাইলে 18,788, তার মানে মোস্ট রিসেন্ট যদি কাজ দেখি আমরা, 20 আওয়ার্স আগে উনি হচ্ছে কাজটা ডেলিভারি দিয়েছে এই যে লোকটা, ভদ্রমহিলা 5-স্টার রিভিউ পেল উনি। সো ইনি হচ্ছে 2011 সালে ফাইবারে জয়েন করেছিল, 2011 সালে। ওকে, এবং লাস্ট ডেলিভারি 16 ঘন্টা আগে উনি লাস্ট ডেলিভারি দিছে। সো এই ভদ্রমহিলা সম্পর্কে ফোর্বস ম্যাগাজিনে তারা একটা আর্টিকেল পাবলিশ করে যে 1 মিলিয়ন অন ফাইবার। আর এই ভদ্রমহিলা আসলে কী করে, উনি আসলে রিজুমি বা কভার লেটার এগুলো লিখে। ওকে, তো আচ্ছা, আমরা ফোর্বসের আর একটা আর্টিকেল আমরা দেখব। এটা হচ্ছে 2016 সালের 31শে মে এটা পাবলিশ হয়, সেম রাইটার লরা সেন উনি এই আর্টিকেলটা লিখে। তো এইখানে উনি দেখাচ্ছে যে তিনজন প্রফেশনাল ফাইবারের ফ্রিল্যান্সারের কথা উনি বলছে। এখানে আমরা একটু নিচের দিকে স্ক্রল করে যাব, দেখি আসলে কাদের কথা বলছে উনি। এখানে বলছে যে হাউ দিস থ্রি পিপুল মেক 6 ফিগার্স এ ইয়ার অন ফাইবার। সো এখানে আমরা ওই যে ভদ্রমহিলা সম্পর্কে একটু আগে আমরা জানলাম যে উনি 1 মিলিয়ন ডলার ইনকাম করেছে, এই ভদ্রমহিলা, এটা আমরা দেখব না, নিচের দিকে আসব। এইখানে লেভি নিউম্যান নামে একজন ব্যক্তি আছে, উনি, ওনার প্রোফাইলে আমি গিয়েছিলাম, ওনার প্রোফাইলে এখানে দেওয়া আছে, আপনার ইচ্ছা করলে এখান থেকে সরাসরি প্রোফাইলে যেতে পারবেন। আর উনি টিপ দিয়েছে, টিপ বলতে এই 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 বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট, ওনারা এখানে অনেক কিছুই ওনাদের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করে। তো এই বিষয়টা পড়লে আপনারা অনেকে অনেক কিছু ক্লিয়ার হবেন। দেন আরেকজন ভদ্রমহিলা রেড হর্স, ইনি হচ্ছে ভয়েস আর্টিস্ট, আমি ওনার প্রোফাইলটা দেখেছি,
তো উনি ওনারও একটা টিপ আছে এখানে, কিছু পরামর্শ দিয়েছে। সো লাস্ট এই পরামর্শটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে প্রেজেন্টেশন ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট রাইট অফ দ্য ব্যাট, বি অ্যাজ প্রফেশনাল অ্যাজ ইউ ক্যান, ইট টেক্স টাইম বাট ইটস ওর্থ দ্য ওয়ার্ক, অলসো ইউ নেভার নো হোয়েন ইউর নেক্সট ক্লায়েন্ট ইজ গোয়িং টু বিকাম ইউর বেস্ট ক্লায়েন্ট, ট্রিট এভরি ওয়ান ওয়ান্ডারফুলি সো দে বাই ফ্রম ইউর অ্যাগেন। সো এই কথাটা আপনারা একটু মানে ভালো করে যদি মানে দেখেন তাহলে খুবই ভালো লাগবে, যে ইউ নেভার নো ইয়োর হোয়েন ইয়োর নেক্সট ক্লায়েন্ট ইজ গোয়িং টু বিকাম ইয়োর বেস্ট ক্লায়েন্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। সো এখানে দেখা যাচ্ছে যে ফোর্বস ম্যাগাজিনে তারা এই ধরনের বিষয়টা পাবলিশ করেছে এবং এরা প্রত্যেকেই ফাইবারে কাজ করে, ওকে, এরা ফাইবারে কাজ করে থাকে। যেমন স্টিল নাও আমি একজনকে দেখাচ্ছি আপনাদেরকে, এইখানে সিএনবিসি এই পত্রিকাতে আমি একজনকে দেখেছি যে উনিও ভয়েস আর্টিস্ট এবং উনি ভিডিও নিয়ে কাজ করে থাকে মাঝে মাঝে। এই ব্যক্তিকে আপনারা অনেক সময় অনলাইনে হয়তো দেখতে পারবেন, সো ইনার প্রোফাইলও আপনারা গিয়ে দেখতে পারবেন। এই ভদ্রলোক ইনিও হচ্ছে হাউ দিস 35 ইয়ার্স ওল্ড ড্যাড মেড 1.5 মিলিয়ন অফ এ সিম্পল ফাইবার সাইড হাসেল, ওকে, সো 1.5 মিলিয়ন উনি ইনকাম করেছে, দিস ইজ রিয়েলি হিউজ অ্যামাউন্ট। এখন উনি, আমি ওনার প্রোফাইলে গিয়েছি, এই যে ওনার প্রোফাইলে যদি আপনারা এখান থেকে যান, আমি সরাসরি আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে ওনার প্রোফাইল, এই ভদ্রলোকের প্রোফাইল। সো উনি হচ্ছে, ওনার রিভিউ আছে 8754, 8754টা রিভিউ আছে। আসলে এখানে ওনার কাজ করেছে, অনেক অনেক কাজ করেছে, 8000। এর আগে আপনারা দেখলেন এই ভদ্র মহিলা 18000, ওকে। সো এটার, ইনি হচ্ছে সাকসেসফুল একজন ফ্রিল্যান্সার এবং উনি এই পরিমাণ ইনকাম এখান থেকে করেছে, এবং উনি ওনাকে, উনি মোটামুটি সেলিব্রিটি আমার যতদূর মনে হয়, ওকে, ওনার প্রোফাইলগুলো আমি দেখেছি। এখন আমি চলে যাব আমাদের বাংলাদেশি ডেইলি স্টার নিউজ পোর্টালে। সো এটা 2019 সালের এপ্রিলের 21 তারিখ, ইউথ টার্নস মিলিয়নিয়ার ওয়ার্কিং অ্যাজ ফ্রিল্যান্সার ইন্সপায়ার্স আদার্স। সো এই ভাইকে আপনারা অনেকেই চিনবেন, এবং যারা নীলফামারীর বাসিন্দা আছেন তারা অবশ্যই জানেন ভাইয়া সম্পর্কে। ইনি হচ্ছেন নাজমুল হোসেন রাজু ভাই। সো এইসব আর্টিকেল যদি আপনারা এখান থেকে পড়তে পারেন বা দেখেন, তাহলে আপনাদের, আমার মনে হয়, অনেক আইডিয়া আপনারা পেয়ে যাবেন যে আসলে ফ্রিল্যান্সিং করে মানুষ মিলিয়ন মিলিয়ন ডলারও এখান থেকে ইনকাম করছে, ওকে। সো এর পর স্টেপ আমি দেখাবো যে আপনি কোন মার্কেট প্লেসে কাজ করবেন, ওকে। সো আপনি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপুল পাওয়ার, অনেক মার্কেট প্লেসের কথা আপনি শুনেছেন, আপনি জানেন। সো এটার জন্য আমি আপনাদেরকে গুগল ট্রেন্ডসে নিয়ে যাব। গুগল ট্রেন্ডস সম্পর্কে হয়তো আপনারা অবগত আছেন, অনেকেই জানেন গুগল ট্রেন্ডস কী। সো গুগল ট্রেন্ডস কী, যারা জানেন না আমি তাদের জন্য একটু বলি, যে গুগল ট্রেন্ডস হচ্ছে প্রত্যেকটা কান্ট্রিতে এবং ওয়ার্ল্ডওয়াইড যে ধরনের কোয়ারি, অর্থাৎ গুগলে কী সার্চ করে মানুষ, এইটা গুগল ট্রেন্ডসের মাধ্যমে আপনি জানতে পারবেন। মানে সবথেকে বেশি কম কী সার্চ হয় এটা আপনি জানতে পারবেন গুগল ট্রেন্ডস লেখার সঙ্গে সঙ্গে। এই ধরনের চলে আসবে গুগল ট্রেন্ডস, আমি ক্লিক করলাম। সো গুগল ট্রেন্ডসে আসার পর আমরা এখন গুগল ট্রেন্ডস থেকে বের করব যে আসলে আমরা কোন মার্কেট প্লেসে কাজ করব। আমি কেন আপনাদেরকে এখানে দেখাচ্ছি, এটা একটা রিজন আছে, ওকে। সো রাইট কর্নারে এখানে দেখবেন ইউনাইটেড স্টেটস, আমি এখানে অলরেডি সিলেক্ট করা আছে। আপনার ইচ্ছা করলে যে কোনো কান্ট্রি দিতে পারেন, বাট আমি এটা দিব না, আমি ইউনাইটেড স্টেটস দিব, ওকে। সো আমি এখানে প্রথমে লিখব ফাইবার, এবং ফাইবার লেখার পর আপনারা এখানে দেখতে পারবেন সার্চ টার্ম এবং টপিক। তো আমি সার্চ টার্ম দিব, আমি টপিকই দিব না, সার্চ টার্ম, টপিক ফাইবার। সো আপনাদের এখানে একটা গ্রাফ আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটা জাস্ট আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি না, কারণ এটা অনেক সময় লাগবে,
তো আপনারা জাস্ট এটা আপনাদেরকে জাস্ট বলবো যে এখানে 1 থেকে 100 পর্যন্ত একটা স্কেল গ্রাফে, আর নিচে হচ্ছে এটা আপনাদের ইয়ার এবং হচ্ছে আপনাদের মান্থ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বর 29 তারিখ পর্যন্ত, আর এটা হচ্ছে ডিসেম্বরের 29 তারিখ, অর্থাৎ টোটাল 1 ইয়ারের একটা হিসাব এখানে আছে। এখন এই যে গ্রাফটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে কী পরিমাণ সার্চ মানুষ ফাইবার করে, মানে গত 1 বছরে কী পরিমাণ সার্চ করে। সো গুগল ট্রেন্ডসের একটা ব্যাপার হচ্ছে যদি কোনো সার্চ 25-এর নিচে চলে আসে, আসলে তখন বোঝা যায় যে আসলে ওই বিষয়টা মানুষ খুবই ইগনোর করে, মানুষ ওইটা সার্চ করে না। তো এটা আমরা দেখতে পাচ্ছি 25 তো উপরে, বরঞ্চ 50-এর উপরে, এবং ওভারঅল দেখা যাচ্ছে যে মোটামুটি 75-এর উপরে চলে আসছে, 100 টাচ করছে। ওকে, এখানে আমরা পাস্ট 12 মান্থস আছে, আমরা এখানে পাস্ট 90 ডেজ দিতে পারি, 5 ইয়ার্স দিতে পারি। ওকে, আচ্ছা, এইখানে রাইট সাইডে এখানে প্লাস কম্পেয়ার আছে, আমরা কম্পেয়ার করব কার সঙ্গে, আপওয়ার্কের সাথে কম্পেয়ার করব। আপওয়ার্ক, আমরা এটা টপিক না, আমরা কোম্পানি না, আমরা সার্চ টার্ম, আমরা সার্চ টার্মে ক্লিক করি। এটা হচ্ছে লাল, অর্থাৎ লাল যে এক দাগ, এই দাগটা হচ্ছে আপওয়ার্কের। ওকে, সো আপনারা এখন যদি একটু লক্ষ্য করেন তাহলে অবশ্যই দেখতে পারবেন যে গত 1 বছরে আমেরিকাতে কী পরিমাণ মানুষ আপওয়ার্কের থেকে ফাইবার সার্চ করেছে। এখানে অ্যাভারেজ দেখাচ্ছে ফাইবার 74, অর্থাৎ ফাইবারে অ্যাভারেজ 74 সার্চ আসে এবং আপওয়ার্ক আসে 43, অনেক বিলো, এবং মোটামুটি এটা 50-এর নিচে আসে, চলে আসছে আপওয়ার্ক, এবং ফাইবার হচ্ছে 50-এর উপরে এবং অনেক উপরে, অ্যাভারেজ 74 মানে অনেক ভালো। সো আপনারা দেখতেই পারলেন যে কিভাবে এখানে ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, বা আপনি নিজের চেষ্টা করে আপনি আর একটা দিতে পারেন, freelancer.com দিতে পারেন, এখানে দিয়ে আপনি চেক করতে পারেন। আর এগুলো হচ্ছে সম্পূর্ণ ভ্যালিড এবং হচ্ছে গুগলের ডাটা, মানে কী পরিমাণ মানুষ সার্চ করে, তার মানে হচ্ছে ফাইবারে যদি আপনি কাজ শুরু করেন তার মানে ফাইবারে আপনার সাকসেস হওয়ার পসিবিলিটি অনেক বেশি, এবং খুব দ্রুত আপনি হতে পারবেন অন্যান্য মার্কেট প্লেস থেকে, কারণ ফাইবারে বায়ার আসে, মানে ফাইবারে কেনা বেচাটা বেশি হয়, এটা ধরে নিতে পারেন। সো আপনি এইখানে যদি শুরু করেন অবশ্যই আপনি কাজ পাবেন, করতে পারবেন। আচ্ছা, সো আমাদের আরও টপিক ছিল দুইটা, যে আপনারা কোন কাজটি আপনারা করবেন এবং মার্কেট প্লেসে আপনারা মানে কোন ধরনের কাজের চাহিদা আছে, আপনারা কী কাজ করবেন, এই ব্যাপারটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে এইভাবে লাইভ এক্সাম্পল দিয়ে দেখাবো যে আপনারা কোন ধরনের কাজ করবেন। আর এটা একটি সিরিজ ভিডিও হবে, এটা একটা দুইটা ভিডিওর মাধ্যমে শেষ হবে না। সো আশা করি আপনারা সাথেই থাকবেন এবং আপনারা ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখবেন। সো আমি মনে হয় আপনাদেরকে এতটুকু এনশিওর করতে পারি যে আপনারা যদি ভিডিওগুলো দেখেন তো আপনারা যারা যে যে ক্যাটাগরির যে যে কাজ যে করতে চান, আপনারা মানে ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন, আপনারা বিভিন্ন ক্যাটাগরিতে আছে, তো আপনারা এই ভিডিওটা দেখলে মানে এই ভিডিওগুলো দেখলে, সামনে যে ভিডিওগুলো আসবে এই ভিডিওগুলো দেখলে আপনারা নিজেদের ক্যাটাগরিটা ফাইন্ড আউট করতে পারবেন, আপনাদের আইডিয়াটা বের হয়ে যাবে যে আপনারা কোনটাতে ইন্টারেস্ট, আপনার ভালো লাগবে, বা আপনি কোনটা করতে পারবেন, বা আপনি কোনটা করতে চাচ্ছেন, আপনি এটা সম্পর্কে ব্রিফলি আপনি জানতে পারবেন এবং আপনার যথেষ্ট আপনার নিজের ডিসিশন নেওয়ার জন্য আইডিয়া হয়ে যাবে আমি আশা করি। সো আপনারা অবশ্যই চ্যানেলে সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আপনার এই নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনে একটা ক্লিক করে দিবেন, যাতে আপনি ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। ওকে, সো আজকে এখানে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। ওকে, আসসালামু আলাইকুম।